তো একটু লাঞ্চ আরে চলে গিয়েছিলাম, তো এখন আমি বাকি যে কয়টা ম্যাথ আছে, আমি 13 নাম্বার অলরেডি শেষ করেছি, 11 নাম্বার শেষ করেছি, 12 নাম্বার শেষ করেছি। হ্যাঁ, আমাদের লাস্ট ওয়ান শিটে সেটা হচ্ছে 14 নাম্বার। তো 14 নাম্বার ম্যাথের জন্য আমি তোমাদের কিছু জিনিস লিখে রাখছি। এটা 19 এ আমরা শিখে আসছিলাম যে ধারা, যে n তম স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টিটা কিন্তু আমরা জানি, যে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2, বা n তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিন্তু কি, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। অনুরূপভাবে n তম স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যেটা আমরা জানি, n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 4। এই জিনিসগুলোকে ব্যবহার করে কিছু ম্যাথ দেওয়া হয়েছে তোমাদের লিমিটে। ওকে, তো এই ম্যাথ গুলোকে সলভ করার জন্য যে যেমন এই সূত্রগুলো জানা লাগবে, এগুলো জানলে আর কিছু করা লাগে না। তো ভাইয়া, তোমাদেরকে আসলে এটা বলা দরকার ছিল তাই বলেছি, ঠিক আছে? না বললে হয়তো তোমরা এভাবে চিন্তা করতে না এবং সলভ করতে পারতে না। আমি মনে করি যে এখন তোমাদের উচিত এবং পারা উচিত, লিমিট এতটা প্র্যাকটিস করছো, এত কিছু জানো, এই অঙ্কগুলো কিন্তু এখন পারা উচিত। তো তারপরও আমি সলভ ক্লাসে যেহেতু চলে আসছি সেহেতু শুরু করি। তো এটার আগে 14-তে আমি একটা অঙ্ক দিয়েছি, অনেকের কাছে অঙ্কটা একটু অন্যরকম লাগতে পারে, যে ভাইয়া কি ধরনের শিখেছে, এটা কি রকম দিল। তো 14 এ নাম্বার অঙ্কটা, এটা আসলে আমাদের টাইপ নাম্বার 5 এর আন্ডারে পড়ে, মানে আমি যে 5 নাম্বার অঙ্কটা দিয়েছি সেটার আন্ডারে পড়ে, বাট আমি একটু আলাদা করে নিয়ে আসছি। 14-তে যে অঙ্কগুলো রেখেছি এগুলো হচ্ছে বিবিধ, অর্থাৎ এর আগে আমরা এদের সবারই নিয়ম শিখেছি, বাট এগুলো একটু ডিফারেন্ট, মনে হবে যে নতুন, বাট ওই নিয়মগুলোর সাথে সিকোয়েন্স বজায় রেখে চলে না আরকি। বাট আসলে ওই কনসেপ্টটি সলভ করতে হয়, অর্থাৎ তোমরা 1 থেকে 13 যতগুলো অঙ্ক শিখছো স্যান্ডউইচ এবং বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা বাদে, বাকি সবার কনসেপ্ট গুলো ফলো করেই কিন্তু এই কয়টা অঙ্ক। তো আমরা প্রথম 14 এ নাম্বার অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফ অফ এক্স, এ একটা ফাংশনের মান বলে দিচ্ছে সাইন এক্স। আবার আরো একটা কথা বলেছে যে লিমিট যদি আমাদের এইচ যদি 0 সমান হয়, অর্থাৎ লিমিট h টেন্ডস টু যদি 0 হয়, অর্থাৎ 0 কে যদি নির্দেশ করে, তাহলে আমাদের একটা ফাংশন বলেছে f অফ x প্লাস n h, এবং f অফ x ডিভাইডেড বাই h। এই জিনিসটা আমরা কি করব? তো স্যার, আমরা বেসিক্যালি এই ম্যাথটার মধ্যে আমাদের f অফ x যেটা, সেটা কিন্তু আমরা জানতাম sin x, তাহলে আমরা মান বসাই x এর জায়গায়, এখন আমরা কি দিয়েছি x প্লাস n h, তাহলে sin এর জায়গায় sin x প্লাস কি হয়ে যাবে, n h হয়ে যাবে, কারণ যখন x ছিল তখন সে sin x ছিল, আর এখন x প্লাস n h, তার মানে এটা হয়ে যাবে কি sin x প্লাস n h মাইনাস sin x। আমাদের কিন্তু অঙ্কর কাজ শেষ। এবার কিন্তু আপনারা সবাই জানেন এটা কিভাবে করতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি কে ফলো করে করতে হবে। তো আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি, আমার যেহেতু বোর্ডটা ছোট একটু মুছে ফেলতে হবে পরে, 2 cos C + D, সি প্লাস ডি, এখানে সি হচ্ছে এক্স প্লাস এন এইচ ডি, তার মানে এক্স এক্স টু এক্স, টু দ্বারা ভাগ করলে এটা আসবে এক্স প্লাস এন এইচ বাই টু। আশা করি সবাই বুঝতে পারছো, সি প্লাস ডি ডিভাইড বাই টু, তো দুইটা কজ এক্স হওয়ার কারণে ডিভাইড বাই টু করলে এটা এক্স হয়ে যায়, এটা এভাবে থাকবে, ইনটু সাইন সি মাইনাস ডি, এক্স প্লাস এন এইচ মাইনাস এক্স, তার মানে এক্স এক্স কাটা চলে যাবে, তার মানে থাকে অনলি এন এইচ বাই টু, ডিভাইডেড বাই আমাদের কি আসে এইচ। তো স্যার, এখন আমি যদি এইচ এর মান এখানে বসাই এটা জিরো হয়ে যাবে, এটা কজ এক্স, আমাদের সমস্যা নেই, কিন্তু এইটা সমস্যা আছে, এইচ ডিভাইড করতে হবে। এখন সাইন কি কিন্তু আমরা লিমিটে জানি, সংজ্ঞায়িত করব সেম সেম বানানোর জন্য, আমি একটা কাজ করলে কিন্তু এটা সেম সেম হয়ে যাবে, কি করলে স্যার, টু ধ্রুবক বের করে নিয়ে আসি, টু লিমিট কজ এক্স প্লাস এন এইচ ডিভাইড বাই টু, এটার মতো করে থাক, ইনটু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাইন এন এইচ বাই টু, আমি যদি এখানেও একটা এন এইচ বাই টু লিখে তাহলে কতটুকু অবৈধ লেখা হয়েছে আমার, আমার এটা ছিল এইচ, এখানে শুধু এইচ ছিল, এখানেও এইচ আছে, তার মানে এন বাই টু আমি বাড়তি লিখেছি, তাই এখানে এন বাই টু মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে স্যার, আমাদের এখন যদি আমরা লিমিটের মানটা বসাই, এইচ টেন্ডস টু যদি জিরো হয় তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার ওয়ান চলে আসে, তাহলে আমাদের এইখানে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে টু কস এক্স ইনটু আমাদের এন ডিভাইডেড বাই টু, টু টু কাটা, তাহলে অ্যান্সার যেটা আসতেছে সেটা হচ্ছে এন কস এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার, আমি অ্যান্সারটা চেক করতেছি, তো আশা করি সবাই বুঝতে পারছো। একটু কলার সেটে বসো। ওকে, অ্যান্সারটা চেক করা হয়েছে,
আমরা অ্যানসারটা হচ্ছে এন কজ এক্স। হ্যাঁ এন কজ এক্স ঠিক আছে। তাহলে যেটা দেখতে পাচ্ছি, তাহলে এই অঙ্কটা কিন্তু আসলে আমি নতুন কোনো কাজই করিনি, আমি জাস্ট ছোটবেলা থেকে আমরা জানি ফাংশনাল কনসেপ্টটা কি, যে এক্স হইলে এখানে এক্স, এ হইলে এখানে এ, টু হইলে এখানে টু, থ্রি হইলে এখানে থ্রি, তাহলে এক্স প্লাস এন এইচ হইলে এখানেও কি হবে এক্স প্লাস এন এইচ। এই লাইনটা যারা লিখে ফেলতে পারবে এরপর থেকে কিন্তু তোমাদের আগের কনসেপ্ট ছিল, ঠিক আছে, এটা ধরাটাই জরুরি ছিল এখানে। তাহলে আমাদের চোদ্দ এ ক্লিয়ার। এবার আমরা চলে যাব চোদ্দ বি, দেখা যাক চোদ্দ বিতে কি আছে। তো চোদ্দ বি এই অঙ্কটাতে যেটা দেখতে পাচ্ছি আমি, লিমিট লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি, ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস, এটা ইনফিনিটি হবে, আমি একটু চেক করে নিচ্ছি। ওকে হ্যাঁ ইনফিনিটি ঠিক আছে, ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব। তো স্যার ইনফিনিটি যদি যদি তো কোনো ম্যাথ আমরা সলভ করার ক্ষেত্রে আমাদের কি ছিল মাথায় রাখতে হবে, বলছিলাম যে কোনোভাবেই যদি কোনোভাবে যদি আমরা চলরাশিটাকে, যেমন এখানে চলরাশি কিন্তু বেসিক্যালি এন কে নির্দেশ করছে, তো চলরাশিটাকে যদি আমরা কি করতে পারি ভাগ আকারে আনতে পারি, দ্যাট ইজ ওয়ান বাই আকারে আনতে পারি, এটা প্রক্রিয়াটা কিভাবে সেটাও আমি তোমাদেরকে শিখেছি, যে সর্বোচ্চ ঘাত সম্বলিত রাশি দ্বারা কি করতে বলেছিলাম ভাগ করতে বলছিলাম, তো সেই ব্যবস্থাটা করার চেষ্টা করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার, মানে এন তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো আমি কিন্তু অলরেডি লিখে রেখেছি এন তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা কি, যে স্যার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা এক্স দেওয়া না এন দেওয়া, আচ্ছা এন দেওয়া, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, কারণ সেম হতে হবে। তো ওকে এন টেন্ডস টু ইনফিনিটি যদি হয় অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা কি জানি, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, এই লিমিটে তোমরা আসলে অনেক ফর্মুলা দেখেছো, আমি জানি প্রচুর ফর্মুলা ছিল কিন্তু এই লিমিটে, বিস্তৃত করার ফর্মুলা, দ্বিপদী বিস্তৃতি, অনেক ফর্মুলা ছিল, আচ্ছা সিক্স আর এন কিউব তো আগেই ছিল। তো স্যার এখন আমরা এখানে আর কি করতে পারি, এখানে এন একটা আছে, এখান থেকে এন কমন নেই, তাহলে এন কমন এখান থেকেও একটা এন কমন নয়, তাহলে এইখান থেকে একটা এন, এখান থেকে একটা এন যদি কমন নেই তাহলে কয়টা এন হইলো, দুইটা, আর আগে ছিল একটা, তিনটা মিলে হয়ে যাচ্ছে এন কিউব। এখন এখান থেকে এন কমন নেওয়ার ফলে এটা হয়ে যাচ্ছে ওয়ান, কিন্তু ওয়ান এর মধ্যে তো এন ছিল না, তাই এখানে আসবে ওয়ান বাই এন। অনুরূপ ভাবে এখানে এন কমন নেওয়ার ফলে এখানে থাকবে টু, কিন্তু এখানে ওয়ান এন ছিল না, তাই টু প্লাস ওয়ান বাই এন ডিভাইডেড বাই সিক্স এন কিউব। তো স্যার আমাদের এন কিউব কাটা চলে যাচ্ছে, আর আমরা যদি এখন আমাদের ইনফিনিটি কে অ্যাপ্লাই করি এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে জিরো, তাহলে উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে আমাদের ওয়ান ইন্টু টু দ্যাট ইস টু, নিচে থাকতেছে সিক্স, দ্যাট ইস আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থ্রি। তো আশা করি সবাই বুঝতে পারছো, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি অঙ্কটা সলভ হয়ে গেছে, ওকে, নতুন কোন নিয়ম কিন্তু অ্যাপ্লাই করতে হয়নি। তো এটা হচ্ছে আমাদের বি এর কোশ্চেনটা সলভ, দেখি অ্যান্সারটা হয়েছে কিনা। চোদ্দ বি হ্যাঁ আমাদের ওয়ান বাই থ্রি দেওয়া আছে, ওকে অ্যান্সার ওকে। তারপরে চলে যাচ্ছে চোদ্দ সি, চোদ্দ সি তে যেটা আছে এখানে একটু ছোট কাজ করতে হবে, তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। আমি আবারও বলি আমাদের কোশ্চেনটা দেওয়া আছে এন টেন্ডস টু ইনফিনিটি, উপরে আমাদের এন তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, নিচে এন কিউব, আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, তারপরে আমি চেষ্টা করেছি এই এন কিউব কে কোনোভাবে ডিলিট করা যায় কিনা, তো আমি এখান থেকে এন, এখান থেকে এন, এখান থেকে এন কমন নিয়েছি। আরো একটা কাজ করতে পারতাম, এটা আমি জাস্ট করেছি, আমরা আরো একটা কাজ কি করতে পারতাম, এখানে যেহেতু এন কিউব আছে, আমরা সবাই এখানে এন কিউব দ্বারা যদি আমি ভাগ করতাম তাহলে গুণ আকারে থাকার কারণে একটা প্রবলেম হয়ে যেত, মানে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আপনি কি একটা কাজ করতে পারতেন না, সবাইকে এন কিউব দ্বারা ভাগ করলে সর্বোচ্চ তো বেশি এটাই, তখন একটা সমস্যা হতো, গুণ আকারে থাকার কারণে কিন্তু আমার অঙ্কটা সঠিক অ্যান্সার পেতাম না। তো সেটা আমি তখনই করতে পারতাম যখন এগুলো সবগুলোকে গুণ করে দিয়ে একটা রাশি বের করতে পারতাম, যেমন এন 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 টু এন, তাহলে এটা হয়ে যেত কিন্তু অ্যাকচুয়ালি টু এন কিউব, তারপরে প্লাস এন টু এন মানে হচ্ছে টু এন স্কোয়ার, এভাবে গুণ করে নিলে আমাদের আরো একটা লাইন, একটা না দুই তিনটা লাইন বেড়ে যেত। তো সেখানে না করে কি করছে, আমি সবার থেকে এন কমন নিয়ে
এখান থেকে এন কমন নিয়েছি, এখান থেকে এন কমন নিয়েছি, তো এন গুণাকার আছে, সেভাবে চেষ্টা করছি এন কিউবকে ডিলিট করা। তাহলে তোমরা আগে যে নিয়মটা শিখেছো সেই নিয়মে করতে গেলে এটাকে আগে গুণ করে একটা রাশিতে আনতে হবে। ওকে হ্যাঁ হ্যাঁ কোন দিকে চাইছিল না ওই মোবাইলটা বারবার করে হ্যাং করতেছে, তোমরা তো লাস্ট দুই ক্লাসে দেখছিলা বারবার করে প্রবলেম হচ্ছে, আটকা যাচ্ছে যার জন্য ইন্টারাপ্ট হচ্ছে। তো আমি যেটা বুঝাচ্ছিলাম আর কি, যে ভাই এই জায়গাটাতে আমি শুধু এটার ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমাদের ইনফিনিটি কনসেপ্টটাকে ব্যবহার করে অঙ্কটা সলভ করছি। তো আমি জানি আমাকে ক্লাসে থাকলে কেউ প্রশ্ন করতে যে স্যার আমরা এন কিউব দ্বারা সবাইকে ভাগ করে দিই কি অঙ্কটা করা যেত না, 100% যেত, কেন আমি এখানে আবার এই কাজটা করলাম। তো এটা জাস্ট এমনিতে করছি, তোমরা ওভাবে করলেও কোনো সমস্যা নাই, কিন্তু সেটা করতে গিয়ে কি করতে হবে, ডিরেক্ট কিন্তু করে ফেলবা না, কারণ এখানে সবাই গুণাকারে আছে, এদেরকে আমাদের যোগ বা বিয়োগ আকারে রাশিতে নিয়ে আসতে হবে। তার মানে গুণ করে দিয়ে যে রাশিটা আসবে সেই রাশিটা দিয়ে কাজ করতে হবে। রাশিটা যেমন কি আসতে পারে, আমি যদি সাইডে আলাদা করে লিখি আমাদের এন ইন্টু এন ইন্টু এটা আসতে পারে 2n³, তারপরে আমার আসতেছে এন দ্বারা আমি আবার ওয়ান কে করলে আসে হচ্ছে এন, একবার ওর সাথে গুণ করলাম এবং ওর সাথে গুণ করলাম। আচ্ছা আমরা দুইটা দুইটা করে করলে তোমাদের গুণটা ইজি হবে, এন স্কোয়ার প্লাস এন এটা আসলো, তারপরে 2n+1 আসলো। এবার এটাকে যদি করি কি আসে স্যার 2n³, তারপরে আসে কি স্যার এন স্কোয়ার, তারপরে আবার কি আসে স্যার 2n² তারপরে কি আসে স্যার এন, মানে কি স্যার 2n³+3n² + n। এখন আমি যদি এদেরকে নিচে আসে 6n³, এখন ভাই আমি যদি এন কিউব দ্বারা ভাগ করি তাহলে এটা আর এটা চলে গিয়ে থাকে 2/6, এখানে এন স্কোয়ার বাই মানে 3/n আসবে, এটা এন 1/n² আসবে, তাহলে এইটা আর এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাহলে সেম একই 2/6, দ্যাট মিন্স কি 1/3 চলে আসবে। তার মানে এইভাবে ভেঙে নিলে আমার আরো কয়েকটা লাইন করতে হতো, এখানে এই ট্রিক্সটা খাটাইছে জাস্ট ইট, আর নতুন কিছুই করি নাই। ওকে দ্যাট মিন্স সেম প্রসেসই, মানে তোমরা যে নিয়মটা জানো ইনফিনিটি সেই নিয়মটাকে ফলো করেই কিন্তু অঙ্কটা করা যায়। ওকে তো চলো আমরা 14c তে চলে যাই। তো 14c তে কি আছে আশা করি সবাই বুঝতে পারছো, কোনো প্রশ্ন হবে না, আসলে যা প্রশ্ন করতে পারতাম আমি সবগুলো বলে দিয়েছি, মোবাইলটা আজকে যথেষ্ট ঝামেলা করতেছে। তো এরপরে 14c, ওকে 14c যেটা সেটা হচ্ছে লিমিট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n⁴ সামেশন n r - r = 1, এখানে r কিউব দেওয়া। তো স্যার এখানে আমাদের উপরের n-টা কি নির্দেশ করে, আমি তো জানি তোমরা সামেশনের কনসেপ্টটা জানো, যে সামেশনের উপরে একটা n যেটা থাকে সেটা নির্দেশ করে আমরা কত পর্যন্ত এই কিউব করব, আর নিচের 1-টা নির্দেশ করে যে প্রত্যেকটা মান মানে আমি কত করে করে ব্যবধান নিয়ে কিউব করতে থাকব। তো 1 করে করে ব্যবধান মানে প্রথমটা তাহলে কি হবে 1³, দ্বিতীয়টা কি হবে 2³, তৃতীয়টা কি হবে 3³, এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে কি যাবে n³। তার মানে এই যে কথাটা, এই কথাটা পুরোটা কিন্তু আসলে আমাদের এই লাইনটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে যদি তাই হয় তাহলে কি করব আমরা, সুন্দর করে আমরা এখানে আমাদের মতো করি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই জিনিসটা আমি যেহেতু এটার সাথে গুণাকার আছে উপরে আসবে n⁴ নিচে থাকবে, এখানে আমরা এটাকে লিখে ফেলবো 1³+2³+...n³। ওকে এখন আমরা তো সবাই জানি যে n তম স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আমি অলরেডি লিখে রেখেছি n² n+1² / n⁴। এখন স্যার সেম ইনফিনিটির কাজ কি, সর্বোচ্চ ঘাত সম্বলিত চলরাশি দ্বারা ভাগ করা, এখানে সর্বোচ্চ আছে 4, এখানে আছে স্কোয়ার, এখানে আছে স্কোয়ার, আবার বলতেছি গুণাকারে আছে, তার মানে আমি কমনের ব্যাপারটাকে ফলো করে নি, না হলে আমার একটা লাইন বাড়ে আর কিছুই না। তো আমি সহজে এখান থেকে যদি n কে বের করে নিয়ে আসি তাহলে কিন্তু n এর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে n কিন্তু একা বের হয়ে আসবে না, বর্গ আকারে বের হয়ে আসবে, তাহলে n² ইন্টু n² ইন্টু n বের হয়ে আসার কারণে এটা হয়ে যাবে 1/n² / n⁴। এখন n² n² n⁴ কাটা, আমরা যদি এখন ইনফিনিটিটা বসাই এখানে এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 1। তা আমি অ্যান্সারটা চেক করতেছি, আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা আমি এখানে একটা 4 মিসিং করেছি, অ্যান্সারে 4 আছে, ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের 1/4। ওকে
তো অ্যানসার আমাদের 1/4 দেওয়া আছে। এরপর আমরা চলে যাই নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ ওকে নেক্সট হচ্ছে আমরা সি সলভ করে ফেলেছি, এবার আমরা ডি তে চলে যাব। তো ডি তে যে কোশ্চেনটা এই অঙ্কটাতে এই পার্টটা বোঝার ছিল আর বাকি সম্পূর্ণ পার্টটা কিছুক্ষণ আগে যে এ করেছি ইয়া বি করেছি সেই ম্যাথটার মতো ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি ডি তে। ডি তে যে অঙ্কটা দেওয়া আছে ডি এর অঙ্কটা একটু লিখি, আমি লিখার পরে এক্সপ্লেইন করছি। ডি এই টাইপের আমি জানি না তোমরা আসলে এই টাইপের সমষ্টি সম্পর্কিত ম্যাথ করেছো কিনা, আই ডোন্ট নো। এন ইনটু এন প্লাস টু ডিভাইডেড বাই এন কিউব, আর এটা লিমিটটা দেওয়া আছে এন টেন্ডস টু ইনফিনিটি, এটা ইনফিনিটির ম্যাথ। তো স্যার এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 1 3 2 4 n ইনটু n প্লাস 1, তো আমার এটা কিন্তু n তম স্বাভাবিক সংখ্যার মধ্যেই যাচ্ছে। তা আমরা এই পার্টটাকে নিয়ে যদি আগে কথা বলি, যে ধরো আমরা ধরি এই টাইপের অঙ্কগুলো আমরা এভাবে করতাম ইন্টারমিডিয়েটে যখন ছিলাম, তো যে n তম পদ, n তম মানে এই ধারার n তম পদ প্রদত্ত ধারাটির, এভাবে লিখব প্রদত্ত ধারার n তম পদ, আমরা এটাকে যদি ইউএন বলি কি দেখা যাচ্ছে এন প্লাস টু, মানে আমরা নামকরণ করলাম এটাকে, আমি যদি গুণ করি তাহলে আসতেছে এইটা, তার মানে ওরা কিন্তু এই প্রসেসটাকে ফলো করে আগাবে, ঠিক আছে? মানে এইখানে এটা বলা আর এন ইনটু এন প্লাস টু বলা একই কথা। এখন এন স্কোয়ার প্লাস টু এন, এই কথাটা মানেটা কি স্যার? এন স্কোয়ার মানে এন তম স্বাভাবিক সংখ্যার বর্গ, কারণ এটা তো আমার এভাবে এন তম পর্যন্ত যাচ্ছে। তাহলে এন স্কোয়ার কে কিন্তু আমি মানে এরকম ভাবে যদি প্রত্যেকটার এন স্কোয়ার পর্যন্ত আসি, মানে শুরু থেকে প্রত্যেকের ওয়ান স্কোয়ার এভাবে যদি করতে করতে আমি এন স্কোয়ার পর্যন্ত আসি, তার মানে জিনিসটা কিন্তু আসলে আমাদের সামেশন যেটা এটা, তাহলে সামেশনটা আমরা যদি চিন্তা করি তাহলে এখান থেকে কিন্তু আসে আমার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার, ব্যাপারটা কিন্তু এটা আসে, কারণ এটা তো আমার এন তম শুরু থেকে আসবে। একই রকম ভাবে এটার আবার কি আসবে, এটার আসবে কি যে সামেশন অফ এন, তাহলে এন এর ব্যাপার যেটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন, এইখানে ব্যাপারটা কিন্তু এইটা। ওকে, আমরা যদি সমষ্টির কথা নিয়ে আসি, আর আমাদের এখানে সমষ্টি নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে, তাহলে আমরা এই যে জিনিসটা এটাকে তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এন তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যেটা অলরেডি আমরা জানি সেটা কি, যে স্যার এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স প্লাস টু ইন্টু এন তম স্বাভাবিক সংখ্যা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। স্যার এখানে টু টু কাটা, আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি যে এন ইন্টু এন প্লাস ওয়ান যদি আমরা কমন রাখি, যেটা আমরা কমন নিতে পারতেছি, তাহলে এখানে যেটা থাকতেছে টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স, আর এখানে পুরোটা কমন চলে গেছে মানে হচ্ছে কি ওয়ান, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান, আর এটাকে আমরা লসাগু করলে সিক্স উপরে টু এন প্লাস সিক্স, তার মানে ডিরেক্ট যদি করি টু এন প্লাস সেভেন। তো স্যার এই জিনিসটাই যদি এখন আমি লিমিটে অ্যাপ্লাই করি, অলরেডি দেখতে পেয়েছেন এটা আমাদের অঙ্কের অংশ, আমরা অলরেডি পেয়ে গেছি যে উপরের এই পার্ট মানে হচ্ছে আসলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস সেভেন ডিভাইডেড বাই সিক্স। তাহলে আমাদের অঙ্কটা এরপরে এতটুকু পর্যন্ত করা শেষ হওয়ার পরে আমরা আবার তাহলে অতএব অতএব বলে আমি অঙ্কটা করতেছি এই পর্যন্ত কিন্তু আসবে আমাদের, এটা আমাদের অঙ্কের পার্ট। তাহলে আমরা এরপরে যেটা করতে হবে, এরপরে অতএব লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এটা আমাদের এসেছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস সেভেন ডিভাইডেড বাই সিক্স এন কিউব। তো স্যার এখানে সিক্স যেহেতু নিচে আছে আমরা নিচে নিয়ে আসব, সিক্স এন কিউব আমরা আগের মতো সেই ফার্স্ট অঙ্কটা যেটা বিতে আমি করেছিলাম, আমি যদি এন কমন নেই এখান থেকে এবং এখান থেকে, এটা এন কিউব হয়ে যায়, এটা ওয়ান হয়ে যায়, এটা ওয়ান বাই এন হয়ে যাবে, এখানে এটা টু হয়ে যাবে, এটা সেভেন বাই এন হয়ে যাবে। তাহলে স্যার আমাদের যে ডাটাটা আসে, আমি যদি ইনফিনিটি বসাই এটা জিরো এটা জিরো, এটা আর এটা কাটা চলে যাচ্ছে, তার মানে টু ইন্টু ওয়ান দ্যাট ইস টু ডিভাইডেড বাই সিক্স,
অর্থাৎ এই অঙ্কটার অ্যানসারও আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 1/3 তো আমি অ্যানসারটা চেক করব অ্যানসারটা 1/3 আসছে আমাদের এই ম্যাটার ক্ষেত্রে ওকে তো এটার ক্ষেত্রে আমাদের যেটা আসলো 1/3 বইয়ে দেওয়া আছে হচ্ছে আমার শীটে দেওয়া আছে হচ্ছে 1/6 ডি এর অ্যানসার হচ্ছে 1/6 তাহলে কোশ্চেনটা একটু চেক করি শীটে আসলে অ্যানসারটা 1/6 আছে কিন্তু আমার হিসেবে 1/3 আসে এবং আমি চেক করে দেখতেছি আমার এখানে আচ্ছা এটা 1/3 হবে মেবি শীটে ভুল আছে তো সবাই একটু শীটের অ্যানসারটা 1/3 করে নাও ঠিক আছে শীটের অ্যানসারটা 1/3 করে নাও তো আমরা চলে যাচ্ছি ই নাম্বার ম্যাথে চলে যাচ্ছি তো ই নাম্বার ম্যাথ যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে ইতে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমি অ্যানসার থেকে চলে যাই হ্যাঁ ই এর অঙ্কটাও কিন্তু আগের নিয়মগুলোই যেটা বলা আছে যে লিমিট এবার 14 ই করে দিচ্ছি লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস কে মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কে এখন এই কোশ্চেনটা দিয়েছে যখন কিনা আমার ওই যে ফার্স্ট অঙ্কটা যেটা করেছি 14 এ এফ অফ এক্স এর মান দেওয়া আছে সেটা কি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স তো স্যার এই টাইপের ম্যাথ কিন্তু অলরেডি আমি করে দিয়েছি 14 এ কিন্তু আসলে সেম প্যাটার্নের ম্যাথ তারপরেও যেহেতু সলভ ক্লাসে দাঁড়াইছি সলভ করি লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস কে তার মানেটা হচ্ছে স্যার এই জায়গাটাতে আমি মানটা বসাবো মানে এটা আমার দেওয়া আছে দিয়ে লাইনটা লিখবো লেখার পরের লাইন সেকেন্ড লাইনটা এটা হ্যাঁ সেকেন্ড লাইনে আমি এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এক্স প্লাস কে কি হবে 1 প্লাস এক্স প্লাস কে ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স মাইনাস কে মাইনাস 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই কে তো স্যার এখানে লিমিট কে টেন্ডস টু 0 কে কে যদি আমরা আলাদা করে লিখি 1 বাই কে এখানে আমরা লসাগু করলে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স মাইনাস কে সেম সেম এটা উপরে যদি গুণ করি 1 প্লাস এক্স প্লাস কে 1 মাইনাস এক্স এর সাথে গুণ হবে মাইনাস 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স মাইনাস কে তো স্যার এখন এই লাইনটা যে লাইন অঙ্কটা একটু বড় হচ্ছে এখানে আমরা এটাকে গুণ করে ফেলি যদি গুণ করি আচ্ছা এই পার্টটা এটার সাথে গুণ হলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এ প্লাস বি এই যে এইটুকু নিয়ে যদি কথা বলি 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পুরোটার সাথে এটা গুণ করলাম আর এটা দিয়ে কে সাথে গুণ করলে প্লাস কে ইন্টু 1 মাইনাস এক্স একই রকম ভাবে সেম তাহলে এখানেও 1 মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এইটা গিয়ে আমার এটার সাথে যদি গুণ হয় মাইনাস কে ইন্টু 1 প্লাস এক্স আরেকটা মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এখানে আসে কে ইন্টু 1 প্লাস এক্স ওকে ফাইন ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স আর এখানে 1 মাইনাস এক্স দ্যাট ইজ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু মাইনাস মাইনাস এ প্লাস এটা মাইনাস এটা এটার সাথে গুণ হলো এটা আসলো এটা এখন এটার সাথে মাইনাস কে ইন্টু 1 মাইনাস এক্স ওকে তো স্যার তো এটা হচ্ছে আমাদের আপাতত প্রাপ্ত লাইন এখন এইটা আর এইটা সেম কাটা চলে গেল কারণ প্লাস মাইনাস এখানে কে তাহলে আমাকে উপরে একটা লাইন মুছতে হচ্ছে এই লাইনটা মুছে ফেলি দ্বিতীয় লাইনটাও মুছে ফেলি এটা আমাদের লাগবে না সো এর পরে যেটা আসতেছে
সেটা হচ্ছে লিমিট k টেন্ডস টু 0 এটা আর এটা কাটা এইখানে k মাইনাস kx k মাইনাস kx k মাইনাস kx প্লাস k প্লাস kx আর এইখানে মোটামুটি এভাবে রাখি কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না 1 মাইনাস আচ্ছা আমাদের একটা 1/k ছিল 1/k ছিল one minus x okay तो सर এখানে kx কাটা kk 2k তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমরা আরো একটা লাইন বাড়াই তাহলে অঙ্কটা নির্ভুল থাকে এখানে আসছে 2k এখানে আসছে k into 1 minus x square সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি minus k into 1 minus x এখানে kk কাটা এবার যদি আমি k এর মান বসাই তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যানসার আসছে 2 ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার এটাই আসছে আমার অ্যানসার তো আমি তো চেক করে নেই অ্যানসারটা অ্যানসারটা হ্যাঁ শীটে যেটা আছে হ্যাঁ 1 মাইনাস সরি 1 মাইনাস x হোল স্কয়ার ছিল এটা ওকে আমি মেবি কোন একটা লাইনে মিস করে ফেলছি ঠিক আছে 1 মাইনাস x হোল স্কয়ার তাহলে শীটের সাথে অ্যানসার ঠিক আছে তার মানে অ্যানসার ঠিক আছে শীটের অ্যানসার ওকে তো আমরা এখন এইভাবে ধারাবাহিকতা 14 এর f অর্থাৎ 14 লাস্ট অঙ্কটা 14 এর f নাম্বার অঙ্কটা যেটা সেটা আসলে কি এটা আমার মনে হয় না করে দেওয়ার মতো ম্যাথ আমি এক্সপ্লেইন করে দিচ্ছি আপনারা সেটা একটু খেয়াল করেন 14 এর f হচ্ছে লিমিট আমি কোশ্চেনটা লিখে এক্সপ্লেইন করছি কারণ এই ছোট বোর্ডটায় আমার মনে হয় এটা লিখে শেষ করা যাবে না লাইনটা বড় হবে তো 14 এর f যেটা সেটা হচ্ছে লনের একটা বিস্তৃতি লাগবে আবার দ্বিপদীর একটা বিস্তৃতি লাগবে তো তোমরা তো সবাই দ্বিপদী বিস্তৃতির ম্যাথও করেছো লনের বিস্তৃতির ম্যাথও করেছো এবং কোশ্চেনটা আমি লিখি 14 এফ টা আমি পুরোটা ফার্স্ট টু লাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি যদিও করব না করার প্রয়োজন নেই আসলে কারণ এটা আপনারা যথেষ্ট আমি নিয়ম করে শিখিয়েছি মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার তো স্যার এই অঙ্কটা আমাদের মূল ব্যাপারটা কিভাবে সলভ করবেন আমি বলে দিচ্ছি এখানে লন 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স যেটাই থাকুক আমি আপনাদেরকে লনের বিস্তৃতি শিখিয়েছিলাম ঠিক আছে তো সেই লনের বিস্তৃতিটা আপনারা অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে লন 1 প্লাস এক্স দিয়ে করাইছি এখানে স্যার মাইনাস আছে এটা কোনো সমস্যা না আপনারা এক্স কল্পনা করবেন মাইনাস সহ পুরোটাকে তাহলেই হয়ে যাবে আর লন প্লাসে যেটা সেটাতে সবাই ছিল প্লাসে এখানে সবাইকে মাইনাসে আসবে কারণ এখানে মাইনাস আছে আর এটা হচ্ছে এ 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর যে দ্বিপদী বিস্তৃতিটা সেটা শিখিয়েছিলাম তো এখানে n বলতে 1/4 আছে তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল 1 প্লাস nx ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা এমন ছিল তো সেখানে ফ্যাক্টোরিয়ালের দরকার নেই সরি ফ্যাক্টোরিয়াল লাগবে না আমাদের এখানে তো 1 ফ্যাক্টোরিয়াল দিতে পারেন তারপরে কি n ইনটু n প্লাস 1 n minus 1 এক এক করে কমতে থাকবে ডিভাইড বাই যতগুলো রাশি হবে তত ফ্যাক্টোরিয়াল আসবে আর আমাদের যে x থাকবে সেটা x টা আসবে এইখানে minus x এখানে minus x স্কয়ার এইভাবে কিন্তু বাড়তে থাকবে তো আমরা সেই দুইটা রাশিকে কি করব একটা থেকে আরেকটাকে বিয়োগ করব সবগুলো নেওয়া লাগবে না স্কয়ার বা ম্যাক্সিমাম কিউব পর্যন্ত আমরা নিব এটারও কিউব পর্যন্ত নিব এটারও কিউব পর্যন্ত নিব ঠিক আছে তো সেভাবে আমাদের কিউব পর্যন্ত নিবে x স্কয়ার কমন নিয়ে কাটাকাটি করে ফেলবো অঙ্ক সলভ হয়ে যাবে এই টাইপের অনেকগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে চ্যাপ্টার মানে টাইপ নাম্বার 9 এ শিখিয়েছিলাম তো যদি না পারো আমাকে মেসেঞ্জারে অবগত করো আমি দরকার হলে খাতায় করে দিব বোর্ডে আসলে অঙ্কটা বড় হয়ে যাবে তাই এক্সপ্লেইন করে দিলাম কিভাবে সলভ করবা ওকে তো সবকিছু তো আসলে সব অঙ্ক করে দিলে একবারই কেমন মুখস্থ ব্যাপার স্যাপার হয়ে যায় তারপরও অঙ্কটা বলে দিয়েছি আমি তো এখন তোমাদেরকে আমি স্যান্ডউইচ উপপাদ্যের আসলে দুই তিনটা অঙ্ক করে দেওয়ার কথা ছিল তো সেটা নিয়ে একটু কথা বলি স্যান্ডউইচ উপপাদ্য ওকে স্যান্ডউইচ উপপাদ্যটার অঙ্কগুলোর মধ্যে আমি তোমাদেরকে শীটে যে অঙ্কগুলো করে দিব বলেছিলাম সেটা হচ্ছে আমি একটু লিখে রাখি এখানে শীটের হচ্ছে এফ নাম্বার অঙ্কটা আমি করে দিব বলেছিলাম জি নাম্বার অঙ্কটাও করে দিব
জি এরপর হচ্ছে কে নাম্বার অঙ্কটা ভাগ করে দিব এল নাম্বার অঙ্কটা করে দিব এই কথাটা বলেছিলাম যে এফ জি কে এল ওকে তো স্যান্ডউইচ উপপাদ্যটা কি আগে এটাকে আবার একটু মনে করাই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে তিনটা ফাংশন নিয়ে কথা বলা হয় ধরে নাও তিনটা ফাংশন তিনজন বন্ধু তিনটা ফাংশন তিনজন বন্ধু স্যান্ডউইচের কথাটা হচ্ছে যে তিনটা ফাংশনকে আমি বলছি ধরো তিনজন বন্ধুর সাথে কম্পেয়ার করে বলছি যে এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে এক বন্ধু থেকে একজন একটু বেশি খাবে তার থেকে আরেকজন আরো বেশি খাবে আর না হয় সমান খাবে তো আমি বলছি যে ফার্স্ট ফাংশন আর লাস্ট ফাংশন অর্থাৎ প্রথম বন্ধু যে সবচেয়ে বেশি খায় যে সবচেয়ে কম খায় এরা যদি দুইজন সমান পরিমাণ খায় তাহলে তৃতীয় জন বাধ্য হয়ে ওই পরিমাণ খেতে হয় তো ম্যাথমেটিক্সের ভাষায় আমি বলেছিলাম স্যান্ডউইচ উপপাদ্যে যে আমাদের প্রথম ফাংশনের লিমিট এবং শেষ ফাংশনের লিমিট যদি সমান হয় বা যাই হবে সেটা আমাদের মধ্যম ফাংশনের লিমিট হবে ওকে এই কনসেপ্টটাকে ফলো করে আমাদের অঙ্কগুলো সলভ করার কথা তো আমি 10 নম্বরে মনে হয় স্যান্ডউইচ উপপাদ্য হ্যাঁ তাহলে সেইখান থেকে এফ নাম্বার কোশ্চেনটাকে যদি নিই এফ নাম্বার কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোশ্চেন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার cos x প্লাস sin cube x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 x মাইনাস 5 ওকে তো স্যার এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ত্রিকোণমিতিক রাশি রেঞ্জ নিয়ে কাজ করতে এখন আমি জানি আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার কোনটাকে নিয়ে কাজ করব cos কে না sin কে আমি একবার বলি নাই যে একটা নিয়েই করতে হবে এখানে দুইটা রাশি আছে তার মানে আমাদের দুইটা রেঞ্জ দুইজনকে নিয়েই কাজ করতে হবে কারণ দুইজন আবার একে অপরের সাথে কিভাবে আছে যোগ আকারে আছে তাহলে দুইটা রেঞ্জ আসবে দুইটাকে আমরা যোগ করে দিলেই কিন্তু আমাদের এতে যোগফলের কনসেপ্টটা চলে আসবে তাহলে আমরা জানি আমরা কি জানি আমরা অনেক কিছুই জানি সাইন কজ নিয়ে সেটা হচ্ছে যে সাইনের রেঞ্জটা কি সাইনের ক্ষেত্রে আমরা জানি মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল সাইন এক্স লেস দেন ইকুয়াল ওয়ান তো এইখানে আমার এটা হচ্ছে রেঞ্জ লাগবে কিসের কিউবে তাহলে আমরা ঘন করে দিলে এটা কিন্তু ওয়ানে থেকে যাবে এটা কিউব হয়ে যাচ্ছে ওয়ানের ঘন কিন্তু ওয়ান পেয়ে গেলাম আমরা এই পার্টটা আমি এটাকে একটা সমীকরণ দিই এবার আসো কজের ক্ষেত্রে আমরা কি জানি আবার আবার কজের ক্ষেত্রেও সেম একই ওয়ানের থেকে কজ এক্স বড় ওয়ান থেকে ছোট মাইনাস ওয়ান থেকে বড় ওয়ান থেকে ছোট কজের কিন্তু আর কিছুই করা লাগবে না তাই এটা অঙ্কে কোশ্চেনের সাথে মিলে গেছে সো আর কিছু করছি না আমরা দুইটাকে আমি এখন যদি যোগ করি এক যোগ দুই তাহলে আমরা কি পাচ্ছি স্যার কজ এক্স আচ্ছা দুই যোগ এক কজ এক্স প্লাস সাইন কিউব এক্স আচ্ছা এইভাবে যোগ করব না সরি এটার সাথে এটাকে যোগ করলে মাইনাস ওয়ান হয়ে যায় মাইনাস টু এখানে হয়ে যায় cos x প্লাস sin কিউব x এখানে 1 1 হয়ে যাচ্ছে 2 কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু এইটুকু মিলছে শুধু এখনো x স্কয়ার আসেনি এবার আমরা দুই পাশে পাশে x স্কয়ার গুণ করব তাহলে এটা হয়ে যায় -2x স্কয়ার এটা হয়ে যাচ্ছে x স্কয়ার cos x sin কিউব x এটা হয়ে যাচ্ছে 2x স্কয়ার স্যার এখন এইখানে এই পার্টটা আমরা আনিনি এখন এটা আনার জন্য কি করব ভাগ করে দিব তাহলে আমরা যদি ভাগ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ তো স্যার ভাগের ক্ষেত্রে একটা ব্যাপার কি এখানে আমাদের দেখতে হবে যে টোটাল অ্যান্সারটা নিচে এটা কি মাইনাসে আসে না প্লাসে আসে তো ইনফিনিটি একটা অনেক বড় সংখ্যা সেটাকে আমি বর্গ করলে আরো বড় হবে তার সাথে ওয়ান কে যোগ করতেছি তার মানে একটা পজিটিভ সংখ্যা এখানে বড় সংখ্যা থেকে মাত্র পাঁচ বিয়োগ করতেছি তার মানে পজিটিভ নিচে যদি পজিটিভ হয় উপরে নেগেটিভ তার মানে এটা টোটাল অ্যানসারটা আসতেছে নেগেটিভ এটা খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখা যে নিচে কি পজিটিভ আসবে ইনফিনিটির মানটা যখন বসাবো আমরা বা বসাই কল্পনা করি নাকি নেগেটিভ আসে যেমন এখানে সাপোজ ধরো উপরের কথা বাদ দিয়ে দেই
এক্স স্কয়ার যেহেতু সর্বোচ্চ ঘাত আমরা ভাগ করলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে ইনফিনিটির মানটাকে নিয়ে যদি আমি কথা বলি আমার অ্যান্সারটা প্লাসে আসতেছে না মাইনাসে আসতেছে এটা একটু দেখা লাগবে। ওকে, আমি এরকম টাইপের একটা অঙ্ক করাবো। তো আবারও বলি যে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করলে আমরা একটু মাথায় রাখবো যে আমি ইনফিনিটিটা যদি ওইখানে বসাই, যে একটা ধরো টু এক্স প্লাস ওয়ান, এখানে যদি এখন ইনফিনিটি বসাই বড় একটা সংখ্যার সাথে একটা কিছু যোগ হচ্ছে সে কিন্তু পজিটিভই থাকতেছে, কিন্তু যদি 2x মাইনাস 1 হয় বড় একটা সংখ্যার সাথে 2 গুণ হচ্ছে সেখান থেকে 1 মাইনাস হচ্ছে তাও কিন্তু পজিটিভ থাকতেছে, কিন্তু যদি 1 মাইনাস 2x হয় তাহলে একটা বড় সংখ্যার সাথে 2 গুণ হয়েছে বিশাল বড় একটা মাইনাস সংখ্যা 1 থেকে সেটা বাদ হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ আসতেছে, ওই মুহূর্তে কিন্তু আমার এটাও নেগেটিভ এটাও নেগেটিভ কিন্তু প্লাস হয়ে যায়, তার মানে পুরো রাশিটা কিন্তু পজিটিভ হয়। ওকে, তো এই ধরনের একটা কনসেপচুয়াল ম্যাথ আমি তোমাদেরকে করাবো, এর মধ্যে অবশ্যই আছে। তো এখন আমি যেহেতু ভাগ করেছি এই অঙ্কে আমাদের কোনো সমস্যা নাই ওই ধরনের, তাই আমি চেক করে নিয়েছি কোনো সমস্যা নেই, সবই পজিটিভ আসতেছে, সো এটা নেগেটিভই থাকবে, এটা নিচে যেহেতু প্লাসে আসতেছে এটা নেগেটিভই থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ লেস দেন ইকুয়াল। তোমরা সামনে আরেকটা অঙ্ক আমি দেখি কোন অঙ্কটাতে এরকম করা যাবে। এখানে জি নিয়েছি আমি, জি জি নাম্বার অঙ্কটা সেমই থাকতেছে। আচ্ছা, এইচ নাম্বার অঙ্কটা নিয়ে তাহলে একটু আলোচনা করব। আচ্ছা, 2x স্কয়ার ডিভাইডেড বাই আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 তারপর হচ্ছে x মাইনাস 5। ওকে, তাহলে এখানে জি করা দরকার নেই যদি এইচ করি। আচ্ছা তো স্যার এখনো আমাদের কি বাকি, লিমিট বসানো বাকি, তো আমি যদি এখন লিমিটটা ইনপুট দিয়ে দেই এরপরের কাজ আপনারা আসলে করতে পারবেন। x টেন্ডস টু ইনফিনিটি এটা আসছে মাইনাস 2x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 x মাইনাস 5, তারপরে লেস দেন ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার cos x প্লাস sin কিউব x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 x মাইনাস 5, তারপরে আসতেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার x স্কয়ার প্লাস 1 x মাইনাস 5। তো স্যার এখন আমাদের কাজ হচ্ছে এইটার এবং এইটার মান দেখানো। তো আমরা যদি এটার এবং এটার মান দেখাতে যাই তাহলে কি আসে, আমরা সবাই জানি কিভাবে সলভ করতে হবে, তো আমি এটা মুছে ফেললাম, এগুলো আমার আর লাগতেছে না। তাহলে এখন এখন কি দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস 2x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 x মাইনাস 5। তো স্যার এখানে আপনারা কিন্তু জানেন ইনফিনিটির কনসেপ্টটা কি, যে আমরা সর্বোচ্চ ঘাত সম্বলিত চলরাশি দ্বারা ভাগ করব। এইখানে একটা কাজ করি, আমি x স্কয়ার কমন নিয়ে আসি, আমি যদি x স্কয়ার কমন নিয়ে আসি তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস 2x স্কয়ার, এখান থেকে x স্কয়ার কমন নিলে 1 প্লাস 1 বাই x স্কয়ার, তারপরে হচ্ছে আমাদের এখানে যদি x কমন নিয়ে আসি তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে কি, যে স্যার এখানে আসতেছে 1 মাইনাস 5 ডিভাইড বাই x, কারণ সর্ব তাহলে এখন আমরা এখানে x স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি, x স্কয়ার যদি বাদ দেই মানে আমাদের টোটাল আসতেছে x কিউব, সরি টোটাল আমাদের x কিউব আসতেছে, তাহলে x স্কয়ার ইনটু x, আমি যেটা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি টোটাল যেহেতু x কিউব আসতেছে তাহলে আমরা যদি ভাগ করি তাহলে মাইনাস 2 ডিভাইড বাই x কিউব, x x কিউব দ্বারা যদি ভাগ করি অর্থাৎ আমাদের এখানে x স্কয়ার কাটা গিয়ে x থাকতেছে, আমার হিসাবে অ্যানসারটা আসতেছে ইনফিনিটি, এটা কি দিয়েছে দেখাতে বলছে জিরো, আচ্ছা ইনফিনিটি না জিরো আসতেছে। ওকে, এটাকে গুণ করে করি, এখানে একটু জটিলতা চলে আসতেছে দেখতেছি, গুণ করেই করি মাইনাস 2x স্কয়ার এখানে আসতেছে x কিউব মাইনাস 5x স্কয়ার, তারপর আমাদের x স্কয়ার প্লাসে আসতেছে, তারপরে হচ্ছে x স্কয়ার x কিউব মাইনাস 5x স্কয়ার, তারপরে হচ্ছে x প্লাস x মাইনাস 5। তো স্যার আমরা যদি x কিউব দ্বারা ভাগ করি
তাহলে আমাদের যেটা আসছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা আসছে মাইনাস 2 ডিভাইড বাই x এটা 1 এটা 5 ডিভাইড বাই x এটা আসছে প্লাস 1 বাই x স্কয়ার এটা মাইনাস 5 বাই x কিউব তো অলরেডি সবাই বুঝতেই পারতেছো যে আমাদের কি আসছে এখানে যে স্যার আমি যদি এখন ইনফিনিটি বসাই উপরে 0 হয়ে যাচ্ছে আর উপরে 0 মানে অঙ্কটার অ্যানসার 0 তাহলে একই প্যাটার্নে আমরা এই পাশটা করি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা মাইনাস আর এটা প্লাস সেম স্টাইলে কিন্তু তোমরা করতে পারবে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি x স্কয়ার প্লাস 1 x মাইনাস 5 আমি এই পাশটা দেখে লাইনটা লিখে ফেলতেছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমাদের যেটা আসছে সেটা হচ্ছে x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস x মাইনাস 5 2x স্কয়ার তাহলে সেম একই লাইন আসবে x টেন্ডস টু ইনফিনিটি এটা হচ্ছে 2 ডিভাইড বাই x এটা 1 এটা মাইনাস 5 ডিভাইড বাই x এটা হচ্ছে 1 বাই x কিউব এটা হচ্ছে মাইনাস 5 ডিভাইড বাই x কিউব 1 ডিভাইড বাই x স্কয়ার ওকে তো স্যার এখানে সবাই 0 হয়ে যাচ্ছে আর এটাও 0 হয়ে যাচ্ছে বিদ্যা পুরো অঙ্কের অ্যানসার 0 তাহলে আমরা তো জানি যে আমাদের ফার্স্ট এন্ড লাস্ট ফাংশন যদি 0 হয় তাহলে আমাদের মাঝের ফাংশনটা কি হবে 0 হবে তো এটি হচ্ছে আমাদের f নাম্বার অঙ্ক তো f'টা শেষ আমাদের সবচেয়ে বড় অঙ্কই এটা ছিল আসলে এবং সবার মনে হয়েছে যে এটাই সবচেয়ে কঠিন অঙ্ক সেটা আমাদের শেষ তো এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আসলে নতুন কোনো কিছু নাই বাট একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি যাই বলছি কোনো কিছু দিয়ে ভাগ দিলে কি বিষয়টা মাথায় রাখা প্রয়োজন আছে হয়তো কালকে অঙ্কে কেউ না কেউ এই জায়গাটাতে ভুল করতে পারে তো কে নাম্বার অঙ্ক যেটা কেতে যাওয়ার আগে ভাই একটু এইচ নাম্বার অঙ্কটা দেখাই এইচ এটা কিন্তু কঠিন কোনো ম্যাথ না এখানে বেসিক্যালি যেটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি cos স্কয়ার 2x cos স্কয়ার 2x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x এটা ইজ ইকুয়াল টু 0 দেখাতে বলতেছে তা আমরা জানি cos এর রেঞ্জটা হচ্ছে যেহেতু এখানে 2x আছে আমরাও এখানে 2x নিব 1 তারপরে যেহেতু এটা বর্গ করে দিচ্ছি আমরা বর্গ করলে কিন্তু এই 1টা কি হয়ে যাবে হ্যাঁ বর্গ করে দিলে এই 1টা প্লাস 1 হয়ে যায় এটাও প্লাস 1 হয়ে যায় তো আমি তোমাদেরকে নিশ্চয়ই বলেছি যে সেই ক্ষেত্রে আমরা যেটা করব তাকে 0 থেকে নিব কারণ cos প্লাস 1 থেকে সমান আবার বড় এই ব্যাপারটা তো আসে না তাই আমরা যখন বর্গ করব তখন আমরা সীমাবদ্ধতাটা তো একটা রাখতে হবে মানে আমাদের স্যান্ডউইচ উপপাদ্যের ক্ষেত্রে এটা বজায় রাখার জন্য আমরা এখানে এটাই লিখবো যে 0 সমান বা 0 থেকে বড় এইভাবে কথাটাকে লিখবো যখন আমরা বর্গ করে দিব আমি ক্লাস ওয়াইজ এটা এক্সপ্লেইন করেছি তোমাদেরকে তো এরপরে হচ্ছে যে এখন আমাদের কোশ্চেনের সাথে মিলে নাই কোশ্চেনে কত দ্বারা ভাগ করতে হবে 3 মাইনাস 2x তাহলে 0 ডিভাইড বাই 3 মাইনাস 2x cos স্কয়ার 2x ডিভাইড বাই 3 মাইনাস 2x এইটা এখন স্যার এই জায়গায় একটা ব্যাপার আছে আমি যখন এটা দিয়ে ভাগ করলাম তখন আপনারা একটু খেয়াল করেন আমাদের ইনফিনিটি কিন্তু একটা বড় সংখ্যা আমি যদি একটা বড় সংখ্যা এখানে রাখি তাহলে এই বড় সংখ্যাটা মাত্র 3 থেকে বড় সংখ্যা বাদ যাবে কিন্তু তার আগে মাইনাস আছে তাহলে অ্যানসার কিন্তু নেগেটিভ আচ্ছা এটা নেগেটিভ হোক যাই হোক 0 হওয়ার কারণে এটা কি হয়ে যাচ্ছে 0 ই থাকতেছে আবার এইটার ক্ষেত্রে দেখেন এখানে ভাগটা হয়নি 3 2x এখানে কিন্তু অ্যানসারটা মাইনাসে চলে আসছে এই কথাটা কিন্তু ইনফিনিটি সাপেক্ষে কিন্তু এটা মাইনাস দেখাচ্ছে তাহলে আমরা কিন্তু আসলে এখন এটা কিন্তু আমাদের বড় না আমাদের বড় কিন্তু আসলে যখন আমি ভাগে চলে আসছি তখন কিন্তু বড় হয়ে যাচ্ছে এইটা অনুরূপভাবে এটাও মাইনাস আসতেছে তো আমরা এই লাইনটাকে আসলে এই ভাগ দেওয়ার পরে আসলে এইভাবে লিখব যে 1 বাই 3 মাইনাস 2x ইজ লেস দেন cos স্কয়ার 2x 3 মাইনাস 2x ইজ লেস দেন আমাদের 0 ডিভাইড বাই 3 মাইনাস 2x এটা কেন কারণ x টেন্ডস টু ইনফিনিটি হলে 3 মাইনাস 2x টা লেস দেন 0 হয় এই শর্তটার কারণে মানে কি এটা মানটা 0 থেকে ছোট হয় ছোট হওয়ার কারণে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে সেই জন্য তো এবার আমরা লিমিট ইনপুট করব আমাদের লিমিটটা কি স্যার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লিমিটের জন্য আমি এটা নিয়ে আসছি 1 বাই 3 মাইনাস 2x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি না হলে আমি লিমিটটা বসাতে পারতাম না
কারণ লিমিট বসালে আমার শর্ত মিলতে হবে, তো শর্তটা মেলানোর জন্য এটা করে নিতে হইছে। ঠিক আছে, লিমিট আমি আবারও কিছু একটু এক্সপ্লেইন করে দিচ্ছি সবাইকে। আমরা লিমিট বসানোর এই ইনফিনিটি নামক যে লিমিটটা সেটা বসানোর আগে আমাকে চেক করতে হবে যে সেই লিমিটটা বসালে আমার সঠিক পদ্ধতিটা আছে কিনা। সঠিক বলতে আমি যে এটাকে ছোট বলতেছিলাম বা যাই বলতেছিলাম সেটা কি ঠিক আছে কিনা, যে যেমন আমি এখানে ওকে বড় বলতেছিলাম ওকে ছোট বলতেছিলাম, বাট আমার এই লিমিটের শর্তে সে কি আসলে ঠিক কিনা। তো লিমিট বসানোর আগে আমাদের আসলে দেখার প্রয়োজন পড়ে না, বাট কিছু কিছু অঙ্কে প্রয়োজন পড়ে। যেমন এই টাইপের অঙ্কগুলো যে মাইনাস চলরাশিটা মাইনাস দিয়ে আছে, বাট এর আগে ম্যাক্সিমাম গুলো হচ্ছে কি চলরাশিটা প্লাসে ছিল, তাই প্রয়োজন হয়নি। বাট এটাতে মাইনাস থাকার কারণে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি লিমিটটা দেওয়ার আগে দেখতে হবে যে সে আসলে লিমিটকে সমর্থন করে কিনা। তো আমি যদি লিমিটটা দিয়ে দেই এই অবস্থায় থাকাকালীন, তো এটা থাকে পজিটিভ, এটা হয়ে যায় নেগেটিভ, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ ছোট এটা কিন্তু আসলে বাস্তবে সমর্থন করে না, সেই জন্য আমাকে এটা চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো চেঞ্জ করে আমরা শর্তটা লিখে দিলাম। তো এরপরের কাজটা আশা করি সবাই করতে পারবা, এই পার্টটার জন্য কাজ করবা, এই পার্টটার জন্য কাজ করবে। এটা তো উপরে জিরো আছে মানে এটা এমনিতেই জিরো হবে, আর এটা এক্স দ্বারা ভাগ করলে আমাদের কি আসে ওয়ান বাই এক্স, থ্রি বাই এক্স মাইনাস টু। তাহলে আমাদের সব জিরো হয়ে যেটা আসতেছে সেটা হচ্ছে কি, যে আমাদের এখানে জিরো বাই এক্স জিরো আসতেছে, এটা পুরোটাই জিরো আসে। তাহলে আমাদেরকে দেখাতে বলেছি কি যে অ্যান্সারটা জিরো আসবে। আচ্ছা, আমাদের এখানে যেটা আসে হ্যাঁ ওয়ান বাই এক্স, এটা জিরো হয়ে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার জন্য জিরো আসতেছে, এটার জন্য জিরো আসতেছে, তাহলে মাঝেরটার জন্য 100% জিরো আসবে। তো এই জিনিসটা তোমাদের দেখানো প্রয়োজন ছিল, তাই দেখাচ্ছি। আচ্ছা, লাস্ট আরেকটা অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিদ্যমান নেই এমন একটা কোশ্চেন আমি দিয়েছি যে এখানে আসলে মান নেই। আচ্ছা, মান নাই এই কথাটা মানেটা কি, যে তার অ্যান্সারটা আসবে ইনফিনিটি। তার অ্যান্সারটা যদি ইনফিনিটি আসে, এই ধরনের অঙ্ক একটা ছিল, হ্যাঁ কে নাম্বার অঙ্কটা, তো কে আমার লাস্ট, আমি শীট সলভের লাস্ট ম্যাথটা করাচ্ছি তোমাদেরকে। এটা যেটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, কোশ্চেনটা হচ্ছে x স্কয়ার প্লাস 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই x প্লাস 100। তো স্যার এখানে যেহেতু ত্রিকোণমিতিক রাশি সাইন, তাহলে আমরা জানি মাইনাস ওয়ান থেকে সাইন এক্স বড়, ওয়ান থেকে ছোট, যেহেতু স্কোয়ারে আছে স্কোয়ার করে দিই। তো স্কোয়ারে যদি আমরা করে ফেলি তাহলে তোমরা অলরেডি জানো যে এটা কিন্তু জিরো দিব আমি, এটার কারণটা অলরেডি এক্সপ্লেইন করেছি, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়ান। এবার আমরা আমাদের কোশ্চেনের সাথে মিলাবো, তো কোশ্চেনের সাথে যদি মিলাতে যাই তাহলে প্লাস টু লাগবে, তাহলে টু প্লাস জিরো, টু প্লাস সাইন স্কোয়ার এক্স, টু প্লাস ওয়ান, তারপরে এক্স স্কোয়ার আনবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস টু, আচ্ছা গুণাকারে আসবে এক্স স্কোয়ারটা, সরি, তাহলে এক্স স্কোয়ার গুণাকারে আসলে এটা আসবে টু এক্স স্কোয়ার, এটা আসবে টু প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা আসবে থ্রি এক্স স্কোয়ার। এবার আমরা ভাগ করব। আচ্ছা এইখানে একটু দেখি আমরা, এখানে কিন্তু আমার ইনফিনিটি বড় সংখ্যা, তার সাথে একটা বড় সংখ্যা যোগ হচ্ছে প্লাস হচ্ছে, সো এই জায়গায় কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে কি হবে না অসমতা সাইন টেনশন করার কিচ্ছু নেই, এটা আমরা ডিলিট করে ফেললেই হবে। এক্স টু এক্স স্কোয়ার এক্স প্লাস টেন দ্বারা ভাগ হান্ড্রেড, এক্স স্কোয়ার টু প্লাস সাইন স্কোয়ার এক্স, এক্স প্লাস হান্ড্রেড দ্বারা ভাগ করব, থ্রি এক্স স্কোয়ার এক্স প্লাস হান্ড্রেড দ্বারা ভাগ। তাহলে স্যার এখন আমাদের বাকি কি, লিমিট বসানো। তো আমরা যদি লিমিট বসাই x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার x প্লাস 100, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার 2 প্লাস সাইন স্কয়ার ডিভাইড বাই x প্লাস 100, তারপর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার x প্লাস 100। তো স্যার আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের কোশ্চেন চলে আসছে, এখন এটা আর এটা সমান দেখাতে হবে। তো চলেন আমরা একটু দেখি কি অবস্থা কি আসে। তো আমরা যদি এখন দেখি, তোমরা সবাই জানো আমি এখন কি করব, আমি এখন একটা পার্ট নিব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি
2x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 100 সর্বোচ্চ ঘাত এখানে কত x স্কয়ার আমি যদি এখন x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 2 1/x 100 ডিভাইডেড বাই x স্কয়ার এজ এ রেজাল্ট এখানে এটাও 0 এটাও 0 নিচে 0 মানে কি আমার আসছে টোটাল অ্যানসারটা ইনফিনিটি সেম প্রসিডিউরে আমি যদি লাস্ট ফাংশনটাও দেখি x টেন্ডস টু ইনফিনিটি তাহলে 3x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 100 আমরা কি করব লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা হয়ে যায় 3 এটা হয়ে যায় 1/x এটা হয়ে যায় 100 ডিভাইডেড বাই x স্কয়ার এটাও 0 তার মানে এটার অ্যানসার আসে ইনফিনিটি যেহেতু আমাদের অ্যানসারটা ইনফিনিটি আসছে ইনফিনিটি কথাটা মানেটা কি যে এটা কোনো মান বিদ্যমান নাই মানে এই ফাংশনটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি তে এটার কোনো মান বিদ্যমান নাই ঠিক আছে এই ধরনের কথাটা বলতেছে তো ইনফিনিটি আসাটা মানে হচ্ছে মান বিদ্যমান নাই ওকে তো আশা করি তোমরা কালকে একটা ভালো পরীক্ষা দিবা স্যান্ডউইচ উপপাদ্য যেটা প্রবলেম ছিল সলভ করে দিয়েছি অল দা বেস্ট সবাইকে তো ঠিক আছে ধন্যবাদ আমাদের শীটে সকল প্রবলেম সলভ ওকে স্টপ করো